গুড আফটারনুন। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, রাসযাত্রা কালকে ছিল, মানে রাস পূর্ণিমা আর কি, সেটাও তো কালকেও ছিল, আজকেও মানে দুদিনই আছে, আমি ঠিক জানি না। তো আজকে আমার বড় জেঠুর ঘরে হচ্ছে সত্যনারায়ণ পুজো, মানে আর কি যাকে বলে গৃহপ্রবেশ, তো সেইটা, তো সেখানে আজকে সবাই আসবে, মানে মোটামুটি আসবে, হয়তো কয়েকজন মানে আমাদের ফ্যামিলি মেম্বারই আসবে। তো সেইখানে যাওয়ার জন্য এখন যাব নিচে, রেডি হয়ে গেছি, এবার চলো নিচে যাই। আজকে সকাল থেকে, এখন বাজে হচ্ছে 12টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি, প্রায় 8টার সময়, কারণ ভাবলাম আজকে লোকজন আসবে, একটু অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করি, একটু নোংরা নোংরা হয়ে গেছিলো, তো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলাম, তারপর অনেক টুকিটাকি কাজ করলাম, শ্যাম্পু করলাম, এইসব করতে করতে এখন 12টা বেজে গেছে। চলো নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি, আর পারলে সবাইকে সাথে তোমাদের আলাপ করাবো, তো চলো। হ্যাঁ, বেশি আর দেরি করবো না, অলরেডি লেট, আই এম লেট, তো দেখো নিচে চলে এসেছি। আমি নিচে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, একদম এই ব্যালকনিটা হচ্ছে রাম মন্দিরের সোজাসুজি, এই যে পেছনে হচ্ছে রাম মন্দির। তো তোমাদের এই ঘরটা আমি ঘুরে দেখাচ্ছি, চলো। বাহ, এই ইয়েলো কালারের বেশ, এটা বেশ ভালো আসছে, তো দু চারটে ছবি তুলে নিতে হবে, চলো। এই হচ্ছে রাম মন্দির, আর এই হচ্ছে আমাদের রাম সীতা লেনের রাস্তা, এই রাস্তা। এখন আমাদের ফ্ল্যাট কালার হবে, মানে বাইরেটা, তো সেই জন্য এখন বাঁশ ফাঁস ফেলেছে, এই যে এই হচ্ছে রাস্তা, আর এই এইগুলো হচ্ছে মিলের কোয়ার্টার, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার মিলের গেট, 1 নম্বর গেট। এখন আমি রাস্তা বেরিয়ে গেছি, একটু স্টেশনে যাচ্ছি, একটু দরকার আছে জিনিস আনতে, তো চলো। বড় রোদ্দু, কিন্তু রোদ্দুটা ভালোও লাগছে। গুড মর্নিং, আজকে হচ্ছে 20 তারিখ, কী বার যেন ভুলে গেছি, এবার শনিবার। আজকে আমি এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, ব্লগটা অবশ্য কাল থেকে কন্টিনিউ করছি। এখন আমি সকালবেলা ব্রেকফাস্টে বসে গেছি, এখন বাজে হয়েছে 9:30। এই যে ব্রেড আর চা, সকালবেলা চা ছাড়া আমার চলে না, তো এই হচ্ছে ব্যাপার, তো খেয়ে নিই চলো। আর বেশ মিষ্টি মিষ্টি রোদ্দুরটা বেশ ভালোই লাগছে, তো বারান্দায় বসে বসে ব্রেকফাস্টটা সেরে ফেলি, তো চলো। তো আমি এখন রান্না করতে চলে এসেছি, তো দেখতেই পেলে তোমরা, মাছের মাথা আর কড়াই সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, মানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব, তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এবার এগুলো ভালো মতো ভেজে নেব, ভালো মতো আর কি। তো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এই যে, এবার আমি ওতে ওই তেলটাতেই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, তো দেখতে পাচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একে একে, এটা হচ্ছে আদা রসুন পেস্ট, এইটা দিলাম, দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নেব, ভালো মতো ভাজা ভাজা করতে হবে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। এবার এখন আমি একটু দিয়ে দিচ্ছি চিনি, তো সেই চিনি একটু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আবার ভালো মতো নেড়ে নিচ্ছি, তোমরা টমেটোটা আগে দিতে পারো, বাট আমি টমেটোটা পরে দিচ্ছি, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে দিচ্ছি, তোমরা টমেটোটা আগে দিয়ে দিতে পারো। আবার নাড়াচাড়া করে নিচ্ছি, আমি ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হবে, তো আশা করি ভালোই হবে, তো লাস্ট অবধি দেখা যাক। তো আমি আগে থেকে গোবিন্দভোগ চাল
ধুয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার চালটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। একটা গোবিন্দভোগ চালের সেন্টটাই একটা দুর্দান্ত থাকে, তো সেইটাই মানে ভীষণ ভালো লাগে গন্ধটা। ও তো আমি টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে নুন দিয়েছিলাম, তো সেটা মনে হয় স্কিপ করে গেছি। তো এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে সব মিক্স করে নিচ্ছি। চালগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। চালগুলো মানে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা এক ঘন্টা মতো জলটার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি রেগুলারের মশলা যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফার্স্টে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দেন দিচ্ছি লঙ্কাগুলো অল্প করেই দিচ্ছি, লঙ্কাগুলো আমি বেশি ইউজ করি না, তাও কালারের জন্য দিলাম। এবার জিরে ধনে গুঁড়ো, এটাও আর কি পরিমাণ অনুযায়ী দিয়ে এবার ভালো মতো আমাকে মিক্সড করে নিতে হবে। ও বলতে ভুলে গেছি, আর তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার আগে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর আমি পেঁয়াজটা কড়ার মধ্যে দিয়ে ভেজেছি, মানে ওটা স্কিপ করে গেছিলাম তাই বলে দিলাম। অনেকে মাছের আঁশটানি গন্ধ সহ্য করতে পারে না, তো তার জন্য গরম মশলাটা দেওয়া। আমি আবার একটু নুন দিয়ে নিচ্ছি, দেন আবার মিক্স করছি। এবার আমি এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো, মানে ভালো ভালো চালগুলোকে মানে ভেজে নিতে হবে যাতে কড়ায় জল না থাকে। তো দেখতেই পাচ্ছ আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে কাতলা মাছের মুড়ো, আমি যাইনি, আমার বাবাই এনে দিয়েছে, আমি বাজারে যাই না, মানে সকালবেলা ঘুম ভাঙে না বলে আমি যেতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ মুড়োগুলোকে আমি মানে ভাজা হয়ে যাওয়ার পর আমি ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে, খুন্তি দিয়েই নাড়লে ভেঙে যায়। তো যারা আমার থেকে রান্না এক্সপার্ট তারা তো জানোই, কিন্তু যারা একেবারে নতুন তাদের বলছি। আর যে কাপে আমি এক কাপ চাল নিয়েছিলাম সেই কাপে দু কাপ জল নিয়েছি, তো সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গরম জল ইউজ করতে পারো, আমি নর্মাল ওয়াটার ইউজ করলাম। তো এবার এটা ভালো মতো মিক্স করে নেবো, দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। তো আমি এটা চাপা দিয়ে রেখে রাখবো। এবার তো এবার দেখতে হবে চালটা সেদ্ধ হয়েছে কি না, চালটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর জল দিতে পরে লাগবে না, তারপর এটা ভালো মতো শুকনো শুকনো করে নিতে হবে। তো তারপর চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাতে ঘি গরম মশলা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। এটা একদম মাখো মাখো হবে, একদম জল হবে না, শুকনো পুরো। সো আমাদের মুড়ি ঘন্ট রেডি অ্যান্ড সার্ভ।